হঠাৎ ঝাল কিছু খেতে ইচ্ছে করলো, তাই কোরিয়ান এই নুডলসটা বানিয়ে ফেললাম। যারা ঝাল খুব পছন্দ করেন তারা এটা মাস্ট ট্রাই করতে পারেন। চলেন দেখে নিয়ে এই নুডলসটা কীভাবে বানিয়ে নিতে হবে। এটার জন্য তেমন করে ইনগ্রিডিয়েন্টস লাগে না। এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস বয়েল করে নিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে। এরপরে ওই প্যানের মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। আর আমি কোরিয়ান এই নুডলসটা ব্যবহার করতেছি, এটা খুবই ঝাল। এখানে আমি তিনটা নুডলস ব্যবহার করবো, তিনটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, মটরশুঁটি এখানে অপশনাল, আপনি চাইলে এখানে কর্ন ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচের মতো সয়া সস। আর বয়েল করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে একে একে সবগুলো নুডলস দিয়ে দিব। নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-6 মিনিট পরে এটা একদম সিদ্ধ হয়ে যাবে। Thank you.